হ্যালো ফ্রেন্ডস, আমি মনিকা, ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আপনাদেরকে। তো আজকে আমি একটি ডিফারেন্ট রেসিপি নিয়ে এসেছি। আমরা যারা এশিয়ান আছি তারা পাস্তার নাম শুনলেই ভুরু কুচকে যায়। তো আজকে আমি ভাবলাম যে এটাকে আমরা এশিয়ান স্টাইলে কেন রান্না করতে পারবো না। তো আমি স্পাইসি টুনা স্প্যাগেটি নিয়ে এসেছি আপনাদের জন্য। প্রথমে আমি এটা স্প্যাগেটিকে বয়েল করে নিব 15 মিনিটসের জন্য। তার মধ্যে একটু 1 টিস্পুন আমি সল্ট দিয়ে দিলাম। এটা বাচ্চাদের জন্য খুবই ভালো এবং হেলদি। তো অনেক বাচ্চা আছে যারা ভাত খেতে চায় না, এই পাস্তা পেলে আর কিছুই লাগে না। তো আমার গড়ে সেম অবস্থা, আমার বড় মেয়ের পাস্তা পেলে আর কিছুই লাগে না। তো দেখেন আমার পাস্তাটা বয়েল হয়ে গেছে, স্প্যাগেটিটা বয়েল হয়ে গেছে 15 মিনিটস পর, এই অবস্থা। আমি এই স্প্যাগেটিটা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে রান্না করব এবং একটা মাঝারি আকারের পেঁয়াজ আর 4-5টা রসুন কুচি দিয়ে দিলাম। আমি বয়েল করার সময় সল্ট দিয়েছিলাম 1 টিস্পুন, আর এখন আমি রান্না করার সময় এটাকে দিব আরও 1 টিস্পুন। পেঁয়াজ রসুনটা ভেজে নেওয়ার পর আমি এখন টমেটো পিউরি দিয়ে দিলাম। টমেটো পাসাতা নামে পাওয়া যায় আমরা যারা দেশের বাইরে থাকি, আর বাংলাদেশেও এখন অনেক কিছু পাওয়া যায়, এটাও পাওয়া যাবে পাস্তা করার জন্য। বড় বাংলাদেশে বড় সুপার মার্কেটে পাওয়া যাবে অবশ্যই। তো আমি এটাকে এখন কষাবো, কারণ আমরা যারা এশিয়ান পিপুল তারা কষানো ছাড়া তো কিছুই বুঝি না। যা রান্না করব স্পাইস হতে হবে এবং কষাতে হবে। তো আমি এটাকে তার জন্য একটু স্পাইস দিয়ে রান্না করেছি। আমি কাঁচামরিচ ইউজ করেছি 10-12টা, আপনারা চাইলে গুঁড়ামরিচও দিতে পারেন, বাট আমি ইউজ করিনি কারণ আমার বাচ্চারা খাবে তাই। তো আমি এটাকে ব্রাসিল পাতাও দিয়েছি কয়েকটা, আমার গার্ডেনে ছিল গাছ, তার জন্য আমি কয়েকটা তুলে এনে এটার মধ্যে দিয়ে দিলাম স্মেলের জন্য। তো আপনারা না পাইলে তো আর কিছু করার নাই, এটা স্কিপ করতে পারেন, কিন্তু আমি জাস্ট স্মেলের জন্য ইউজ করেছি। আমি টমেটো পিউরিটা কষানোর পর 3 টেবিল স্পুন মানে টুনা ফিশ দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবারও কষাবো। আপনাদের সুবিধার্থে আমি আমার ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য দুই ধরনের পাস্তা লিংক আমি দিয়ে দেবো। তো আপনারা যদি ইন্টারেস্ট হন আমার এই পাস্তাটা আরও দুই ধরনের পাস্তা দেখতে, তাহলে অবশ্যই লিংক ক্লিক করে দেখতে পারেন। এখন আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম 10-12টা কাঁচামরিচ। আমি এটাকে টেস্ট বাড়ানোর জন্য আমি এটার মধ্যে 1 টিস্পুন সুগার দেব, কারণ টমেটোর পিউরিটা একটু টক টক থাকে। তো টক পাপটা কাটানোর জন্য আর টেস্ট আনার জন্য অবশ্যই আপনারা একটু চিনি ইউজ করবেন, চিনি ছাড়া একটু টকই লাগবে। তো চিনিটা 1 টিস্পুন চিনি দিলে একটু টক মিষ্টি ঝাল একটু আমাদের একটা ডিফারেন্স টেস্ট আনবে। আমি এখন সিদ্ধ করা স্প্যাগেটিটা রেড দিয়ে দিলাম। তো দিয়ে একটু স্প্যাগেটিটাকে পিউরির সাথে মিশিয়ে নিতে হবে নাড়াচাড়া করে। আর আপনারা এখানে আমি 1 প্যাকেট স্প্যাগেটি ইউজ করেছি, আর পিউরি তো দেখলেনই আপনারা, একটা বক্স ইউজ করেছি।
তো রেডি হয়ে গেল আমার স্পাইসি টুনা স্প্যাগেটি। তো আমি এটাকে এখন ডেকোরেশন করব। তো আমি এটাকে গ্রিন দিয়ে সাজানোর চেষ্টা করেছি। আপনারা চাইলে টমেটো নাইস করে কেটে উপরে দিতে পারেন, কিন্তু আমি চাইছি যে লিপস দিয়ে আমি একটু এটাকে ডেকোরেট করব। তো আমি ব্রাসিল লিপস আর পুদিনা লিপস এবং গ্রিন কাঁচামরিচ দিয়ে আমি একটু ডেকোরেশন করেছি। আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আপনাদের ফ্যামিলি এন্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন, আর সবসময় আমার সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলো দেখবেন আর পাশে থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আনন্দে থাকবেন। আর এই সময়টা যাতে সুন্দরভাবে আমরা কেটে উঠতে পারি 2020, তার জন্য সবাই ভালোভাবে চেষ্টা করবেন। তো ভালো থাকেন সবাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই এভরিওয়ান।